হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো চাকরির পরীক্ষায় কাট অফ মার্কস কীভাবে নির্ধারণ করা হয় সকলেই কম যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার পরই একটি কোশ্চেন করে থাকে যে কাট অফ মার্কস কত যেতে পারে তো অনেকেই জানেন এই ওয়ার্ডটা কাট অফ মার্কস কিন্তু অনেকেই জানেন না যে কাট অফ মার্কস কীভাবে নির্ধারিত করা হয় অনেকে শুধু প্রশ্ন করে যে কাট অফ মার্কস কত হতে পারে কিন্তু কেউ কোনো জানার চেষ্টা করে না যে কাট অফ মার্কস জিনিসটা কী মানে কাট অফ মার্কস কীভাবে নির্ধারণ করা হয় ধরুন কোনো এক্সামে কাট অফ মার্কস ফিফটি ফাইভ জেনারেলদের ক্ষেত্রে এসসিদের ক্ষেত্রে ফর্টি ফাইভ তো সেটা কিভাবে নির্ধারিত হলো সেটা কেউ বোঝার চেষ্টা করে না তো আমি আজকে এটা ক্লিয়ার করে দেবো আপনাদের কাছে এটি একটি খুবই সহজ একটি বিষয় কাট অফ মার্কস কীভাবে নির্ধারণ করা হয় তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন এবং ভিডিওটি দেখবার আগে আমার চ্যানেলে যদি কেউ ফার্স্ট ফিজ ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকানে ক্লিক করবেন তো বন্ধুরা ধরুন ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডে পঁচিশ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে সমস্ত কম্পিটিটিভ এক্সামের কাট অফ সেম প্রসেসে কিন্তু নিয়োগ নির্ধারিত হয় সমস্ত কম্পিটিটিভ এক্সামে কিন্তু সেম প্রসেস সে কাট অফ কিন্তু নির্ধারিত হয় তো আমি একটি আপনাদের ডেমো দিচ্ছি সুন্দর উদাহরণ দিচ্ছি আপনারা যেটাতে বুঝে যাবেন ধরুন বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডে পঁচিশ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে ঠিক আছে তো গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডে পঁচিশ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তখন ধরুন ভ্যাকেন্সি রয়েছে ছ হাজারটি হ্যাঁ ছ হাজারটিই ছিল আমি এই কাট আমি ডেমো হিসেবে দিয়েছি আমি আপনাদের বোঝানোর জন্য ঠিক আছে তো ধরুন ছ জন নিয়োগ করা হবে ছ গ্রুপ ডি তার মধ্যে বোর্ড ঠিক করলো ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড ঠিক করলো যে ছ জনকে চাকরি দেওয়া হবে তার জন্য আমরা ইন্টারভিউতে ডাকবো আঠেরো হাজার ক্যান্ডিডেটকে মানে রিটেন এক্সামে পাস করানো হবে আঠেরো হাজার জন ক্যান্ডিডেটসকে তার মধ্যে থেকে ইন্টারভিউতে ছাঁটাই করে ওয়ান অনুপাতে ছ জনকে চাকরি দেওয়া হবে তো তার জন্য পঁচিশ লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দিল তারপর দেখুন নাম্বার ওয়ান র্যাঙ্কে যে ফার্স্ট হয়েছে পঁচিশ লক্ষ জনের মধ্যে তার প্রাপ্ত নম্বর সত্তর এই নাম্বারটা আমি আমার মতো করে বসালাম এটার সাথে গ্রুপ ডি এক্সামের কোনো মিল নেই আমি আপনাদের বোঝানোর জন্য কাট অফটা কীভাবে হয় সেটা বোঝানোর জন্য আমি বলছি দেখুন ধরুন সত্তর সেভেন্টি পেয়েছে নাম্বার ওয়ান র্যাঙ্ক এবং নাম্বার আঠেরো হাজার র্যাঙ্কে অর্থাৎ সবার লাস্ট র্যাঙ্কে মানে আঠেরো হাজার জনকে বোর্ড ঠিক করেছে পাস করাবে তো আঠেরো হাজার র্যাঙ্কে যে ক্যান্ডিডেট থাকবে তার প্রাপ্ত নম্বর ফিফটি ফাইভ তাহলে কাট অফ হয়ে যাবে ফিফটি ফাইভ এটা জেনারেল ও বিসি এস ভাগ করে করা হয় তারা জেনারেলদের আলাদা করে হিসাব করে এসসিদের আলাদা করে এসটিদের আলাদা এবং ও আলাদা তো কাট এইভাবে নির্ধারণ করা হয় বোর্ড যেটা ঠিক করবে যত ক্যান্ডিডেটসকে নেবে সেই লাস্ট ক্যান্ডিডেটস অর্থাৎ আঠেরো হাজার ক্যান্ডিডেটসের লাস্ট যে আট আঠেরো হাজার র্যাঙ্কে যে রয়েছে তার প্রাপ্ত নম্বরই হবে কাট অফ যেমন ডাব্লু প্রিলিমিনারি এক্সামে আপনারা ভালো মতো শুনুন ডাব্লু প্রিলিমিনারি এক্সামে ধরুন পরীক্ষা দেয় দু লক্ষ ক্যান্ডিডেটস তার মধ্যে দুশোতে হয় এক্সাম তার মধ্যে ধরুন মেন্সের জন্য ডাক পাবে আট হাজার ক্যান্ডিডেটস দু লক্ষর মধ্যে প্রিলিমিনারি এক্সাম দিয়ে বা ছাটাই হবে বহু ক্যান্ডিডেটস তার মধ্যে আট হাজার জন কিন্তু মেন্সের জন্য কোয়ালিফাই করবে তো সেই এক নম্বর র্যাঙ্কে ধরুন যে টপার হয়েছে সে পাবে একশো ঠিক আছে নাম্বার ওয়ান র্যাঙ্কে এবং যে নাম্বার আট হাজার র্যাঙ্কে রয়েছে সে ধরুন পাবে একশো চোদ্দো বা একশো পনেরো ধরুন একশো পনেরো পেল তাহলে কাট অফ হবে একশো পনেরো ঠিক আছে তো প্রশ্ন কালকে মিসলেনিয়াস এক্সাম হলো তো অনেকেই জিজ্ঞাসা করছিল যে কাট অফ কত যেতে পারে তো কাট অফ হচ্ছে যদি কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন কঠিন চলে আসে তাহলে কিন্তু কাট অফ নিচে নামবে যদি চাকরির পরীক্ষার প্রশ্ন যদি কঠিন হয় তাহলে কিন্তু কাট কম থাকবে এবং চাকরির পরীক্ষার প্রশ্ন যদি খুবই সহজ হয় তাহলে কিন্তু কাট খুবই বেশি হবে তো এটিই হচ্ছে মেন ফ্যাক্টর তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কাট অফ কীভাবে নির্ধারণ করা হয় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আমার কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এখানে ক্লিক করবেন ভিডিওটি শেয়ার করে সকলকে জানান তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ